দীর্ঘ অবসান অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় মেঘলা আকাশ, বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হয়েছে। শহর কলকাতার আকাশের মুখ দেখে কিছুটা হলেও স্বস্তি নগরবাসীর। যেরকম প্রখর রোদে কষ্ট পাচ্ছিল রাজ্যবাসী, সেখান থেকে বৃষ্টির অপেক্ষায় গোটা রাজ্যবাসী, গোটা শহরবাসী ছিল। এবং আজ সকাল থেকেই আকাশের মুখ কিছুটা হলেও ভার, শহর কলকাতার আকাশ মেঘলা, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। শহর কলকাতার আকাশ মেঘলা আজ সকাল থেকেই। বিগত কয়েকদিন ধরে তাপপ্রবাহের জেরে নাজেহাল হতে হয়েছিল রাজ্যবাসী, শহরবাসীকে। এবং সেই তাপপ্রবাহ আজ কিছুটা হলেও তাপপ্রবাহ কম। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ইতিমধ্যেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। এবং আজ সকাল থেকেই তাপমাত্রার কিছুটা হলেও পারদ নিচের দিকে নেমেছে। সকাল থেকে মেঘলা আকাশ শহর কলকাতায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। আমরা আরো জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আজ সকাল থেকে কলকাতার আকাশ কিছুটা মুখ ভার আমরা দেখতে পাচ্ছি, কিছুটা মেঘলা আকাশ, তবে হাওয়া অফিস কি বলছে কবে থেকে বৃষ্টি হতে পারে? দেখো, তোমাকে প্রসঙ্গে বলে রাখি যে কলকাতা বা রাজ্যের আকাশের বিভিন্ন ভার হতে পারে, কিন্তু মানুষের মুখ ভার নয়। তার কারণ, কিছুদিন ধরেই শহর কলকাতা শহরতলি থেকে শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিট ওয়ে, অর্থাৎ মানে উষ্ণ তাপমাত্রার সাথে উষ্ণ হাওয়া যেভাবে প্রবাহিত হচ্ছিল, তাতে কিন্তু মানুষের কষ্টের মাত্রা বেড়ে গেছিল এবং বাড়ি থেকে বের হতেও অসুবিধে হচ্ছিল। ইতিমধ্যে বলে রাখি যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, বঙ্গোপসাগর থেকেও ইতিমধ্যে প্রচুর পরিমাণে জলীব বাষ্প, তার সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে, এটা একটা সুখের খবরও বলা যেতে পারে যে আগামী 4-5 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। যে তাপমাত্রা চলছিল সেই তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় 3 ডিগ্রি 35 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে, কোনো কোনো জায়গায় কিছুটা বেশি, কোনো কোনো জায়গায় কিছুটা কম। এবং আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রান্তে, শহর কলকাতা থেকে শহরতলি, এমনকি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার কারণে বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টি যেটা বলা হয় সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী 4-5 দিনের মধ্যে মানুষের যে কষ্ট অনেকটা কমবে, এবং এই যে স্কর্চিং হিট তা থেকে মানুষের রেহাই পাবে। এবং বলে রাখি যে রাত পোহালেই যেখানে ঈদ, সেই খুশি ঈদের আগে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা যতটুকু অন্তত আজকে আবহাওয়া সম্পর্কে জানিয়েছেন, তাদের মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা জায়গার কথা তারা বলেছেন। ফলে আগামী 3-4 দিনের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার ফলে এই যে তাপপ্রবাহ সেটা অনেকটাই কমে যাবে, 4 থেকে 5 ডিগ্রি কমে যাবে। অতএব 30 ডিগ্রি থেকে 31, ম্যাক্সিমাম 32 ডিগ্রির আশপাশে কিন্তু তাপমাত্রা নেমে যাবে। ফলে মানুষের যে অস্বস্তি যেটা বেড়ে গিয়েছিল সেটা অনেকটাই কমে যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তারা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়াও বইবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস সূত্রে।